नमस्कार बंधुरा बम कुजिन एंड कल्चारे अपने स्वागत मौमिता आज हमें अपन नहीं पान कुल्फी रेसिपी पुरो भिडियो स्किप ना कर देखें आशा कर खूब भारत लगे एक नतून किसान शेयर करार्जन आज के कुल्फीट ट्राई कर सबसक्राइबाराओ देखते चेलो कुल्फी क्यों तैरि करते हैं ते सकल आजकल रेसिपि चलू शुरू करी আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দুধটা ফুটতে থাক সেই সময়ের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে মিঠা পাতা পান নিয়েছি ছটা এবার পানের মাঝখানের বোটাটা ছিঁড়ে আলাদা করে দেব এভাবেই সবগুলো পানের বোটা ছিঁড়ে নিয়ে পানটাকে খুব ছোট ছোট করে ছিঁড়ে নিতে হবে বা টুকরো করে নিতে হবে जाते मिक्सार ग्राइंडारे देवार पर सेटा खूब भालो भावे ब्लेंड होते पारे एखन मिक्सार ग्राइंडारे बाटीते ए पानेर पातागुलो आमी दिए दिलाम आर साथेई दिए दिच्छि गुलकान एटा जे कोनो मिष्टी पानेर दोकाने पावा जाय साथे सामान्य एकटु दूध दिए आमी এই পানটাকে ভালোভাবে পেস্ট তৈরি করে নেব এর সাথেই পানের টেস্টটা আরো ভালোভাবে আসার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু মৌরি হয়ে গেছে এটা সরিয়ে রাখছি এবার দেখিনি দুধটা কতটা ফুটেছে প্রায় হাফ হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার এর মধ্যে আমি স্বাদমতো চিনি মিশিয়ে দিচ্ছি কতটা মিষ্টি আপনাদের ভালো লাগে সেই হিসাবে দেবেন একটা বাটিতে আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর এই কর্নফ্লাওয়ারটাকে গোলানোর জন্য সামান্য একটু ঠান্ডা দুধ ব্যবহার করছি কর্নফ্লাওয়ার দেওয়ার পর দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তাই কর্নফ্লাওয়ারই ব্যবহার করছি দুধটা জাল হচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার এর মধ্যে আমি এটাকে আরেকটু রিচ করার জন্য দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ তাহলে দুধটা আরো বেশি ভালো ঘন হবে আর খেতে আরো বেশি মজা হবে আপনাদের যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে ফলো করুন এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো এতে দুধের মধ্যেই খুব সুন্দর একটা এলাচের ফ্লেভার চলে আসবে যেহেতু এটা পান কুলফি আর পানি এলাচ ব্যবহার হয় তাই দুধের মধ্যে এলাচের ফ্লেভারটা থাকলে টেস্টটা আরো বেশি ভালো আসে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা বাটার দুধটাকে আরো বেশি রিচ করার জন্য বাটারটা ভালোভাবে গলে যাওয়া অবধি অপেক্ষা করছি যদিও দুধটা খুব ভালোভাবে ঘন হয়ে গেছে এবং অনেকটাই ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার সময় আপনাদের মনে রাখতে হবে আঁচটা একদম লোতে রাখবেন এবং একটু পর পর ভালোভাবে নাড়তে থাকবেন না হলে কর্নফ্লাওয়ারটা নিচে জমে যেতে পারে এইভাবেই আমি এটাকে আরও মিনিট পাঁচেকের মতন ফুটতে দিলাম আর সাথেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাজুর ক্রাশ করে নেওয়া এতে যখনই কুলফিটা তৈরি হবে মুখে দিলে খুব ভালোভাবে কাজুর ফ্লেভারটাও চলে আসবে হয়ে গেছে দেখুন আমি অফ করে একটু ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে পরে ফিরে আসছি ঠান্ডা হয়ে গেছে ভালোভাবে দেখুন গরম অবস্থায় কখনোই কুলফি বসানো সম্ভব নয় তাই ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানের পেস্ট ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা রং এসেছে শুধু রং এসেছে সেটাই নয় সামনের থেকে এটার বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে ঠিক মিষ্টি পান খেতে যেরকম হয় ঠিক সেরকম এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি নারিকেল কুচি নারিকেল দেওয়ার পর এটা টেস্ট আরও বেড়ে যায় কুলফিতে নারিকেল বাদাম এসবের ব্যবহার হয় নতুন কিছু না তো এই সমস্ত কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে এবার কাপে ঢেলে নেব আমার কাছে কুলফি মোল্ড ছিল না তাই আমি এই ছোটো ছোটো চায়ের কাপগুলো ব্যবহার করেছি এবার অল্প অল্প করে প্রত্যেকটা চায়ের কাপ আমি ভর্তি করে নেব আপনারা চাইলে কুলফির মোল্ড থাকলে তাতেও এই কাজটা করতে পারেন
হয়ে গেছে দেখুন বন্ধুরা। এই অ্যালুমিনিয়াম ফয়েলগুলো দিয়ে আমি এর উপরটা ঢেকে দিচ্ছি। সবগুলোকে একই রকমভাবে ঢেকে দিচ্ছি। আর ফ্রিজে এটাকে 8 ঘন্টা রাখতে হবে মিনিমাম, আর চাইলে আপনারা সারা রাতও রাখতে পারেন। আর ফ্রিজটাকে সবসময় একদম হাই কুলিংয়ে রাখবেন, না হলে এই কুলফি ভালোভাবে জমবে না। মাঝখানে একটু টুথপিক লাগিয়ে দিচ্ছি। চলুন তাহলে ফিরে আসছি 8 ঘন্টা পর। 8 ঘন্টা হয়ে গেছে, চলে এসেছি। দেখুন আমাদের কুলফিও রেডি হয়ে গেছে। একটা ডিমোল্ড করে দেখাচ্ছি। একটু সামান্য হাত দিয়ে ঘষে নিলেই কুলফিটা খুব ভালোভাবে কাপ থেকে বেরিয়ে আসবে। হয়ে গেছে দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু কুলফিটা রেডি। এখন চলে যাচ্ছি প্লেটিংয়ে। দেখুন আমি এটা পরিবেশন করে দিয়েছি। যে কোনো অনুষ্ঠান হোক বা নিজেদের খেতে ইচ্ছে করলে আপনারা যখন তখন এই পান কুলফিটা তৈরি করতে পারেন। বিশেষ কিছু সমস্যাও হয় না আর খুব সহজে তৈরি হয়ে যায়। অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর কেমন লাগলো সেটা আমায় কমেন্ট করে জানান। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এভাবেই আমাদের পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।